কিছুক্ষণের মধ্যেই ঘনকালো মেঘে ঢাকবে আকাশ, বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও দেখা মিলতে পারে শিলাবৃষ্টির। তবে কতদিন এই নিম্নচাপ স্থায়ী থাকবে বাংলায়, আজ কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে, একই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বলেও জানা গিয়েছে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3-4 দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে 2-1 জায়গায়। মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বুধবার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে মহানগরে, সকালে সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 55-93%, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার।